হ্যালো বন্ধুরা, কিন্নর স্মৃতিভ্রমণের 24তম পর্ব তথা শেষ পর্বের অভিজ্ঞতার কথা আজ তোমাদের সাথে শেয়ার করছি। গত পর্বে আমরা নারকান্দা থেকে যাত্রা শুরু করে চণ্ডীগড় স্টেশনে এসে পৌঁছেছিলাম এবং কালকা মেল চণ্ডীগড় স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পর একটি বিভ্রান্তিকর ঘটনার অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। সেই ঘটনাটি হলো, আমার কোচ ছিল AC 3 টায়ারের B2 কোচে। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার পর গোটা প্ল্যাটফর্মে লাগেজ নিয়ে ছোটাছুটি করার পরেও আমি আমার কোচ খুঁজে পাই না। দিশেহারা হয়ে প্রায় অনেকক্ষণ পর আমি এক টিটির দেখা পাই। ওনাকে এ ব্যাপারে জিজ্ঞেস করতেই উনি জানান, AC 3 টায়ারের B2 কোচ ও AC 2 টায়ারের A1 কোচ কালকা থেকে যুক্ত হয়ে আসেনি। ওই নির্দিষ্ট কোচ দুটি চণ্ডীগড় স্টেশনে ট্রেনের সাথে অ্যাটাচ করা হবে এবং কিছুক্ষণের মধ্যেই আমি আমার কোচ পেয়ে যাব। এই বলে আশ্বস্ত করে তিনি সেখান থেকে বিদায় নেন। আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলি এবং কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনের পরেই নির্দিষ্ট কোচ দুটি লাগানো হয়। সারাদিন জার্নির পর ভীষণ ক্লান্ত ছিলাম, তাই চণ্ডীগড় ছাড়ার পরেই ঘুমিয়ে পড়েছিলাম। এই ট্যুর নিয়ে দাদার বক্তব্য। থাকাটা কেমন হলো, খাওয়া কেমন হলো, আমাদের যে গাড়ি ট্রান্সপোর্টের কমফোর্টটা কেমন হলো এবং আমরা জায়গা কি কি দেখলাম, এই চারটে। এছাড়া হচ্ছে এমার্জেন্সিতে আমাদের সেটা সবাই ক্ষেত্রে সবসময় হয় না, হয় না, আমাদের এখানে একবারই হয়েছিল ওই অক্সিজেনের ক্ষেত্রে। আর একটা হচ্ছিলো আমাদের যে ল্যান্ডস্লাইডে যে ট্যুরটাকে রিভার্স করতে হলো, মানে এটা যে আমরা আমাদের মনে হচ্ছে যেন আমরা এই দিক দিয়েই কেন ট্যুরটা আমাদের ছিল এরকম, মানে আমার যেটা এক্সপেকটেশন ছিল এখানে আছে, মানে কি দেখলাম সেটার উপরেই লোকে মানে প্রায়োরিটিটা আছে। 40-50% যেটা থাকবে, মানে সেইটা সেখানে সেটা প্রায় ওই 30-35% মতো গেলো, অ্যাটলিস্ট 50% হলে আমি আর একটু খুশি হতে পারি, মানে কী দেখছি সেটাই বড়, মানে কী খেলাম বা কোথায় থাকলাম সেই ব্যাপারটা। না না না, এখানে আমার কাছে ওই যারা যায় তারা হয়তো হোটেল থেকে বেরোয় না, গাড়ি নিয়ে ঢুকলো আবার সোমবার দিন সকালে গাড়ি নিয়ে বেরোলো, মানে বাইরে পিছিয়ে কী হচ্ছে না হচ্ছে যায় না, রিল্যাক্স, এটা একরকম ব্যাপার। এখানে যেটা আমার এক্সপেক্টেশন আর কি প্রকৃতি, এখানে যেটা হচ্ছে মানে এই যে ব্যাপারটা হচ্ছে, মানে আমরা যে এই জায়গাগুলো দেখছি এখানে, তো আমার ডেস্টিনেশনটা কি, এই মনাস্ট্রি তো এই মনাস্ট্রি তো এই মনাস্ট্রি মনাস্ট্রিতে আর কী দেখছি, এই তো একই জিনিস, শুধু একমাত্র ওইখানে টাবং মনাস্ট্রিটাই একটা উল্লেখযোগ্য ব্যাপার। আর এছাড়া ওই যেটা কি মনাস্ট্রি গেছিলাম, মানে অতীশ দীপঙ্করের সাথে অনেক কুটি আছে, এইখানে একটা মানে বাঙালি হিসাবে একটা বড় গর্বিত হওয়ার মতো ব্যাপার আছে, কিন্তু বাকিগুলো তো মনাস্ট্রি মনাস্ট্রি আর মনাস্ট্রি, মানে এখানে তো ইংরাজিতে একটা তো ইয়ে আছে না, মানে ডেস্টিনেশন ইজ নাথিং দ্য রোড ইজ এভরিথিং, এইখানে লাদাখে এই ব্যাপারে সেটাই, মানে রাস্তার ধারে দেখতে 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 যাওয়া, এটা এটাতেই আমার মনে হয় পাহাড় যায়নি, তাকে প্রথম তুমি স্মৃতিতে নিয়ে এসে ফেলে দাও, তার যা এক্সপিরিয়েন্স হবে না সেটা এই গ্রুপে অনেকেরই হচ্ছে, মানে এই এই আমাদের সাথে গ্রুপে যারা লাগছে, মানে স্পিকিটা কি জিনিস, না না রিচ না, এখানে তো স্পিকি খায় না মাথায়, তোমরা কয়জনে এটা চিংকি বিংকি এসেছে, কয়জনে তোমাদের না স্টাডি করেও আসেনি, তারা জানিও না সিওডি হবে, তাদের কোনো ধারণা হলো, আমার যেটা মনে হলো কথা বলে যে অনেক টাকার উপরে বিল হচ্ছে, প্রথম পাহাড় এখানেই তো সিওডি হচ্ছে, 1000 টাকা বেশি হলে সিওডি হচ্ছে না অনেকে, বিশেষ করে ওই শালমলি আমাদের এই মেমোরেবল ট্যুর নিয়ে সঞ্জিতদার সাথে আমাদের ভালো মন্দ কিছু আলোচনা হলো। ইতিমধ্যে বেজে গিয়েছে দুপুর 1টা এবং আমরা পৌঁছে গিয়েছি মায়থা জাংশন। দুপুর 1টা বেজে 45 মিনিট, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ঢুকলো কানপুর সেন্ট্রাল স্টেশনে। কানপুর সেন্ট্রাল উত্তরপ্রদেশের একটি অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন, আর আমাদের অনলাইনে অর্ডার করা লাঞ্চের থালি এই কানপুর থেকেই উঠেছিল। কানপুরে ট্রেন রাইট টাইমে ঢুকলেও প্রায় 1 ঘন্টা লেট করে ট্রেন কানপুর সেন্ট্রাল ছাড়ল। ট্রেন ছাড়ার পরেই আমরা আমাদের লাঞ্চ করে নিলাম। মেনুতে ছিল ভাত, রুটি, তড়কা, চিকেন, স্যালাড, গোলাপজামুন ও রায়তা, এবং খাবার খুব টেস্টি ছিল। এই ভিডিওটি চন্দ্রতালে আমাদের পুরো টিমের ভিডিও, যা আমি
ট্রেন যাত্রার ভিডিওর মধ্যেই শেয়ার করলাম। সন্ধে 6:10, ট্রেন প্রায় 1 ঘন্টা লেট করে প্রয়াগরাজ জংশন ছাড়ল। এরপর সন্ধে হয়ে গিয়েছিল এবং আমরা ট্রেনের ভিতরে কি করে টাইম স্পেন্ড করেছিলাম সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই চা বানিয়ে খাওয়া হলো। ট্যুর কমপ্লিট করে ফেরার পর সকলের কাছে যা ড্রাই ফ্রুট ছিল সেই দিয়েই ঝালমুড়ি বানাচ্ছে লিপিকা দি। ঠিক এইভাবেই হাসি ঠাট্টা ও আনন্দ করে আমরা ট্রেনের সময় অতিবাহিত করছিলাম। সম্পূর্ণ অচেনা মানুষেরা কি করে যে হঠাৎ করে এরকম কাছের মানুষ হয়ে উঠতে পারে তা সত্যি আমি এই ট্রিপে এসে বুঝেছিলাম। প্রায় 2 ঘন্টা লেট করে ট্রেন যখন দীনদয়াল উপাধ্যায় ছাড়ল তখন ঘড়িতে টাইম 10:30। দীনদয়াল থেকেই আমাদের রাতের অর্ডার করা ডিনার উঠেছিল। ডিনারে ছিল পনির বাটার মশালা ও বাটার নান, দারুণ টেস্টি ছিল। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে অমিত খাচ্ছিল না, তাই ধৃতিদি ওকে খাইয়ে দিচ্ছিল। এরপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি ট্রেন দুর্গাপুর স্টেশন ছাড়ছে। প্রায় 3 ঘন্টা লেট করে আমার সেদিনের সমস্ত প্ল্যান বানচাল করে দিয়ে ট্রেন যখন বর্ধমান ঢুকলো তখন ঘড়িতে সময় প্রায় 9:30। বর্ধমান থেকে 7:48 গণদেবতা এক্সপ্রেস ধরে সাগরদিঘি হয়ে আমার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ট্রেন লেট থাকার কারণে গণদেবতা তো পাইনি। উপরন্তু বর্ধমান থেকে কাটোয়া, কাটোয়া থেকে লালবাগ কোর্ট রোড স্টেশন হয়ে অনেকটা ঘুরপথে আমাকে বাড়ি ফিরতে হয়েছিল। লাগেজ নিয়ে একা একা খুব কষ্টও হয়েছিল, কারণ আমার সমস্ত ট্যুরমেটরা ছিল হাওড়ার, একমাত্র আমি ছিলাম বর্ধমানের। যাই হোক, ট্যুরে আসলে ওইটুকু কষ্ট হবেই, আর সেটাকে মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। কাটোয়া থেকে আজিমগঞ্জের ট্রেনে ওঠার পর ঝালমুড়ি, ঘুগনি, আইসক্রিম এগুলো খেয়ে সময় কাটিয়েছিলাম এবং বাড়ির বাচ্চাদের জন্য মুগডাল ভাজা ও সয়াবিনের চিপস কিনে নিয়েছিলাম। কিন্নর স্মৃতি ভ্রমণের সমস্ত ভিডিও শেষ। এরপরে আমি এই ভ্রমণের কিছু শর্ট ভিডিও আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। মাঠের সবুজ ধানের গাছ ও কাশফুল দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্য লালবাগ কোর্ট রোড স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। 03035 কাটোয়া আজিমগঞ্জ এক্সপ্রেস স্পেশালকে বিদায় জানিয়ে রওনা দিলাম বাড়ির পথে। পরবর্তী ভ্রমণের ভিডিও নিয়ে একটু দেরিতে আসছি পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।